এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে ভীষণ মজাদার এবং খুব সহজ উপায়ে গরুর মাংসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। আমি এখানে গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখানে আছে এলাচ, দারুচিনি, তেজপাতা, জায়ফল, লবঙ্গ এবং গোলমরিচের গুঁড়া। এখানে টোটাল আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, 1/4 কাপ তেলটা আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। দিয়ে দিচ্ছি আস্ত খোসা ছাড়িয়ে রাখা 7-8টা আলু। খুব ভালো করে এগুলাকে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে চুলার জালটা অন করে এটাকে আমি ঢেকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ। কিছুক্ষণ পরেই নিচে যখন তেলটা এরকম হয়ে গেছে তখন আমি এগুলাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি, আবারও মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে আমি আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। মরিচের গুঁড়া একটু কম মনে হয়েছিল তাই আমি আবারও একটু দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন। মরিচ এবং লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেওয়াই ভালো, যার যেমনটা পছন্দ। আমি এটাকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি, তাহলে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকবে। আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিচ্ছি। এবার আপনারা দেখলে নিশ্চয় বুঝতে পারছেন ঝোলটা কিন্তু একদমই টেনে এসেছে এবং তেলটা উঠে আসতে শুরু করেছে। যেহেতু নতুন আলু দিয়েছি তাই আলুটা বেশি গলে যাবে, এজন্য এই পর্যায়ে আমি আলুগুলাকে একটু তুলে রেখে দিচ্ছি। এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। পানিটা আপনারা যেমন ঝোল রাখবেন তার উপরে ডিপেন্ড করে দিবেন। আমি এখানে মাংসের উপর পর্যন্ত এসেছে এরকম করে পানিটা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিব। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে যে আলুগুলা উঠিয়ে রেখেছিলাম ওই আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুগুলা দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। বেশ কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে আরও 2-1 মিনিট রান্না করে নিয়ে চুলাটা আমি বন্ধ করে চুলার উপরেই রেখে দিব। অবশ্যই এ পর্যায়ে লবণটা টেস্ট করে নেবেন। এবার আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর আমি প্যানটা কিন্তু চুলার উপরে বেশ কিছুক্ষণ রেখে দিব যাতে এভাবেই আরও কিছুটা ঝোল টেনে আসে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখেছিলাম, এবার নিচে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারছেন।
যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।